আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি মজাদার চালতার আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আচারটি আমি তৈরি করেছি। আমার এখানে চালতার পরিমাণ 5টি। আমি চালতাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে লবণ এবং হালকা হলুদ দিয়ে ভাপে নিব। আমার চালতা ভাপানো হয়েছে। ভাপানোর সময় লবণ ও 1 চিমটি হলুদ দিয়েছিলাম। আমি এখন আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। এই মশলার কারণে আচারের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। 1 চামচ ধনিয়া নিয়েছি, 1 চামচ মৌরি, কালো সরিষা নিয়েছি 100 চামচ, মেথি নেব 1/2 চা চামচ, কালো জিরা 1/2 চা চামচ, রাঁধুনি নেব 1/2 চা চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি 8টি শুকনো মরিচ আর 2টি তেজপাতা। এখন আমি সবগুলো উপকরণ একত্রে হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নেব। আমি গোটা মশলা হিসেবে নিয়েছি 1টি তেজপাতা, 5-6টি শুকনো মরিচ, 2টি দারুচিনি, 2টি এলাচ, আর লাগবে টালা মরিচের গুঁড়া। আমি মশলা গুঁড়ো করে নিয়েছি। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল ঢেলে নেব। আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়েছি। সাধারণত সরিষার তেল দিয়ে করলেই আচার ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা। মশলা আমার গরম হয়েছে, এখন চালটা ঢেলে দেব। এখন আমি আস্তে আস্তে নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি অল্প করে লবণ দিয়ে দেব। লবণ কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সেজন্য অল্প করে দিতে হবে। দিয়ে দেবো কালা মরিচের গুঁড়া। ঝাল আপনার পছন্দের ওপর, যে যত বেশি ঝাল খেতে পছন্দ করে সে তত বেশি ঝাল দেবে।
এই পর্যায়ে আমি আচারের মশলা দিয়ে দেব। দেড় চামচের মতো আচারের মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দেব। আমি এই পর্যায়ে চিনি দিয়ে দেব। চিনি অল্প অল্প করে দিতে হবে। আমি মাঝে আরেক কাপ চিনি দিয়েছি। আমি এই সহ টোটাল 2 কাপ চিনি দিলাম। এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে হবে। আমি এই পর্যায়ে আরেকবার আচারের মশলা দিয়ে দিচ্ছি একশো চামচ। পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি 1/4 কাপ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে আপনি আচারটি অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে জল একদম কমে দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরই সাথে আমার তৈরি হয়ে গেল চালতার মজাদার মিষ্টি আচার। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।